অশ্বচ্ছন্ন প্রজ্ঞবাদাং শুভাশোষে গতাশু ন গতাশু নাং জীবনের শেষ পিতৃ আজ মনটা খুব ভারী আজকে একদমই ভালো লাগছে চলো বিচিত্র ভজ্জায় নম নম এ তস্ময় সবস্ত্র কাংশধারায় বিচিত্র ভজ্জায় নম এতে গন্ধ পুষ্পে এ তস্ময় কাংশধারায় করণার্থ বাৎসরী ক্রিয়া দিবসে যথাসাধ্য ভোজ্য দানকালে ভগবতী ক্রিয়া দিবসে ভোজ্য দানকালে ভগবতী প্রণাম নম সর্বমঙ্গল মঙ্গল বাবুকে দিয়ে দাও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতপি বা যৎসরে ক্রিয়া দিবসে ভোজ্য দানকালে ভবন্তি নম সর্বমঙ্গল মঙ্গল বললাম রান্না ভালো হয়েছে বললেন ঠাকুরমশাইরা বললো রান্নাটা খুব ভালো হয়েছে কাজ কমপ্লিট প্রচুর কলা পাতা বেঁচে গেছে তো জামাইবাবু আবার এগুলোকে কেটে এভাবে রেখেছে আজকে কলা পাতায় লাঞ্চ চলো ভেতরে এখন খাওয়া দাওয়া চলছে কাজকর্ম সমাধা হয়ে গেছে সকলে তোমাদের অনেক তোমরা আশীর্বাদ করেছো অনেক শুভকামনা জানিয়েছো তাই জন্যেই আর ভগবানের অসীম আশীর্বাদে কাজটা সুষ্ঠুভাবে মিটে গেল তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা আজকে আর মুড সত্যি ভালো নেই মানে ভিডিও শুট করা এই সমস্ত কাজে অ্যাকচুয়ালি ভিডিও শুট শেষ হয় না তো আমরা করেছি বাবার শেষ কাজ আজকে সম্পন্ন করলাম সঙ্গে থেকো পাশে থেকো জিনিয়াসগুলো ফ্যামিলির সাথে লেগে থেকো চলো টাটা ভালো থেকো সবাই আর বা কালকে একটা নতুন ভিডিও আসবো জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসে প্রত্যেকেরই আসে আমাদেরও যেমন এসেছিল ঠিক তেমনি কারণ সকলের জীবনে কখনো না কখনো এই ধরনের প্রতিকূল সময়ের মধ্যে দিয়েই সকলকে যেতে হয় কিন্তু জীবন কখনো থেমে থাকে না জীবন তার নিজের লয়েই চলতে থাকে খারাপ সময় আসবে সেটাও চিরন্তন হবে না ভালো সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই গিয়ে পড়ব আবার যাদের এখন ভালো সময় চলছে তাদের কোনো না কোনো সময় ভাগ্যের পরিহাসে বলো ভগবানের লিখনে বলো একটা খারাপ সময় পার করতেই হবে তো এগুলো তো চলতেই থাকবে জীবনে কোনো কিছু নিয়েই আফসোস করার বা অতিরিক্ত আনন্দে বয়ে যাওয়ার কিছু নেই জীবন জীবনের মতো চলুক
আর আজকে এভাবেই আমরা আমাদের দিনটা শেষ করি। সেরকম কোনোই আয়োজন করিনি, তবু যেটুকু আয়োজন করেছি ওই প্রতিবেশী সকলের মধ্যে একটু ভাগ করে দেওয়ার চেষ্টা এই আর কি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন ছন্দে তোমাদের সামনে আসতে পারবে। কি বলছিস? জিওগ্রাফি পরীক্ষা?